আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব কম জায়গায় কম খরচে একটি একতলা বাড়ি। তো বন্ধুরা, যারা একতলা বাড়ি করতে চান তাদের জন্য কিন্তু এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দর, অসাধারণ একটি বাড়ি, খুব কম খরচে কীভাবে আপনি তৈরি করতে পারবেন আজকের ভিডিওতে তা আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এটা হচ্ছে বাইরের যে সামনে যে ডিজাইনটি, এটা হবে সামনের ডিজাইনটি, আর এটা হবে চারপাশ, এমনই হবে। এটা হবে চারপাশ বাইরের, এক পাশে দুটা ব্যালকনি হবে বাইরের, দেখতে পাচ্ছেন দুটা ব্যালকনি দেওয়া আছে এক পাশে। তো এটা হবে বাড়িটি। তার সঙ্গে আমরা এখন বাড়িটির ভিতরে প্রবেশ করে দেখি বাড়িটির রুমগুলো কেমন, রুমের সাইজগুলো কেমন। আসুন বন্ধুরা, বন্ধুরা এটা হচ্ছে যে বাড়িটার ভিতরে আমরা এই ফর্সের ভিতর দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে পাচ্ছি আমরা একটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম, খুব বড় সড়ো ড্রয়িং প্লাস ডাইনিং রুম। তারপর পাচ্ছি আমরা এখানে একটা বেডরুম, এটা পাবো একটা বেডরুম। তারপরে পাবো আমরা এখানে আর একটা বেডরুম। এই বেডরুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট, যেটা সিঁড়ির নিচে হবে। একটা অ্যাটাচ টয়লেট রয়েছে সিঁড়ির নিচে, এটা হবে আমাদের সিঁড়িটা আমরা সাজা যাওয়ার জন্য। তারপরে এখানে হবে একটা কমন বাথরুম সবার জন্য। এরপর রয়েছে একটা কিচেন রুম, এটা হচ্ছে যে কিচেন রুমটি। বন্ধুরা, তাহলে আমরা বাড়িতে যেটা পাচ্ছি, বাড়িতে আমরা যেটা পাচ্ছি একটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম, দুটা বেডরুম, একটা কিচেন এবং দুইটা টয়লেট, একটা কমন, একটা অ্যাটাচ। তো বলতে গেলে খুবই সুন্দর, অসাধারণ একটি বাড়ি, কম খরচে আপনি নির্মাণ করতে পারবেন। তা আসুন বাড়িটার এখন ফ্লোর প্ল্যানটা আমরা দেখিনি, তারপর জানবো এই বাড়িটা তৈরি করতে কত টাকা খরচ হবে তার এ টু জেড হিসাব। তা আসুন বন্ধুরা, আমরা এখন বাড়ির ফ্লোর প্ল্যানটা দেখিনি। বন্ধুরা, আমরা এখন ফ্লোর প্ল্যানটি দেখিনি। বন্ধুরা, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 27 ফিট 35 ফিট 11 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 27 ফিট। যদি আপনি স্কোয়ার ফিট হিসাব করেন আসবে 969 স্কোয়ার ফিট, আর যদি আপনি শতক শতাংশ ডিসিমাল হিসাব করেন আসবে এখানে 2.22 শতক শতাংশ ডিসিমাল, আর যদি আপনি কাঠা হিসাব করেন আসবে 1.37 কাঠা। তো বন্ধুরা, প্রথমে বাড়িতে আমরা ফর্স পাচ্ছি, ফর্সটা ভিতর দিয়ে কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করব, এটা হচ্ছে 9 ফিট বাই 6 ফিট। তারপর পাচ্ছি আমরা একটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম, এটা হবে ড্রয়িং প্লাস ডাইনিং রুম একসাথে, এটা হচ্ছে 19 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট 11 ইঞ্চি। তারপর বন্ধুরা আমরা পাচ্ছি একটা সি বেডরুম, তা হচ্ছে 11 ফিট বাই 12 ফিট 11 ইঞ্চি, এর সাথে রয়েছে একটা ব্যালকনি। অপর পাশে পাচ্ছি আমরা আরেকটা সি বেডরুম, তা হচ্ছে 11 ফিট বাই 12 ফিট 11 ইঞ্চি, এর সাথে রয়েছে আরেকটা ব্যালকনি এবং রয়েছে একটা অ্যাটাচ টয়লেট, তা হবে সিঁড়ির নিচে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপরে হবে আমাদের যে সিঁড়িটি স্টেয়ারটি, তা হচ্ছে 7 ফিট বাই 13 ফিট 4 ইঞ্চি। এরপর রয়েছে আমাদের একটা কমন টয়লেট সবার জন্য, 4 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট সবার জন্য। তারপর বন্ধুরা রয়েছে একটা কিচেন, তা হচ্ছে 7 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট। তাহলে বন্ধুরা, আমরা এই বাড়িটিতে যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি একটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম, আমরা পাচ্ছি দুটো বেডরুম, আমরা পাচ্ছি দুটা টয়লেট, একটা কমন, একটা অ্যাটাচ এবং একটা কিচেন। তো বলতে গেলে কম খরচে যারা বাড়ি করতে চান তাদের জন্য কিন্তু সুন্দর একটি বাড়ির প্ল্যান, কম খরচে আপনি তৈরি করতে পারেন। তো বাড়িটি আজকে আমি আপনাদেরকে দোতলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করা দেখাবো কত টাকা খরচ হয়, অর্থাৎ পরবর্তী জন্য আপনি দোতলা ফাউন্ডেশন দিলে দোতলা করতে পারেন, তার জন্য দোতলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করার হিসাবটি দেখাবো। তো বন্ধুরা, যদি এবারে প্ল্যানটি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে লেখা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে, আমরা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইন করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চলে। তো আসুন আমরা এখন খরচের হিসাবটি জেনে নিই। বন্ধুরা, বাড়িটির দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা তৈরির খরচ, 10 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে আমাদের 6480 পিস, 10 ইঞ্চি গাঁথনি এখানে ধরা হয়েছে 3 ফিট মাটির নিচে যে ইটগুলো, দাম আসতেছে 51,840 টাকা। 5 ইঞ্চি গাঁথনিতে ইট লাগে 9,795 পিস, দাম আসতেছে 78,360 টাকা। খোয়ার জন্য ইট লাগে 10,000 পিস, দাম আসতেছে আমাদের 80,000 টাকা সব কাজের জন্য খোয়া। অন্য অন্য কাজের জন্য ইট লাগে আমাদের 2,000 পিস, দাম আসতেছে 16,000 টাকা। তো এখানে ইটের দাম 8 টাকা ধরা হয়েছে, আপনার চলে 9 টাকা 10 টাকা ইট হবে। সিমেন্ট লাগতেছে 388 ব্যাগ, দাম আসতেছে 1,94,600 টাকা। প্রতি ব্যাগ সিমেন্টের ব্যাগের দাম যদি 450 টাকা। রড লাগতেছে 4,116 কেজি, দাম আসতেছে 2,67,540 টাকা। 65 টাকা ধরা হয়েছে রডের কেজি, যেহেতু বর্তমানে রডের দাম একটু বেশি, তাই তো আপনি যদি টন হিসাবে কিনেন আর একটু কম দামেও পাবেন।
বালি রাখতেছে ঢালাইয়ের জন্য 389, সেফটি দাম আসতেছে 13,628 টাকা। গাঁথনির জন্য বালি লাগতেছে আমাদের 880, সেফটি দাম আসতেছে আমাদের 22,012 টাকা। 25 টাকা করে পাবেন গাঁথনির বালিগুলো, আর ঢালাইয়ের বালিগুলো পাবেন 35 টাকা সেফটি। মাটি কাটার খরচ ধরা হয়েছে এখানে 23,088 টাকা। দরজা ধরা হয়েছে 5টি, প্লেন্সিলের দরজা 7,000 টাকা করে 35,000 টাকা। যদি কাঠের দেন লাগবে 25,000 টাকা করে একটি দরজা। আপনি তাহলে 2,25,000 টাকা মতন লেগে সরি 1,25,000 টাকা মতন লেগে যাবে কাঠের দরজা দিলে। জানলা লাগতেছে 4টি, 8টি দাম ধরা হয়েছে এখানে 40,000 টাকা, 5,000 টাকা করে। বাথরুমের দরজা ধরা হয়েছে 2টি, দাম ধরা হয়েছে 8,000 টাকা যদি আপনি প্লাস্টিকগুলো দেন। মেইন গেট ধরা হয়েছে 30,000 টাকা এবং সিঁড়ি রেলিংয়ের জন্য ধরা হয়েছে এখানে 32,000 টাকা। যদি আপনি ভালো মানের রেলিং দেন আরও খরচ বেশি হবে, ভালো মানের গেট দিলে আরও খরচটি বেশি হবে। ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য এখানে ধরা হয়েছে 48,966 টাকা। ভালো মানের ইলেকট্রিক ওয়ারিং করলে ফিটিং, দুটো বাথরুমের যে ফিটিং, ট্যাঙ্কি, কমোড এগুলোর জন্য ধরা হয়েছে 48,100 টাকা। এবং টাইলস যদি করেন দুটো বাথরুম লাগবে আপনার প্রায় 50,000 থেকে 60,000 টাকা। মেস্ত্রির খরচ ধরা হয়েছে এখানে 2,21,260 টাকা, প্রতি স্কোয়ার ফিট 220 এবং 30 টাকা ধরে করা হয়। এখানে 220 টাকা থেকে একটু বেশি ধরা হয়েছে, তাই 2,21,260 টাকা আসতেছে। রং ধরা হয়েছে এখানে 38,480 টাকা। বাইরে যাবেন যদি রং করেন সম্পূর্ণ বাড়িতে, তার জন্য খরচ হবে 38,480 টাকা। অন্যান্য খরচ আছে এখানে, খরচ ধরা হয়েছে 867,480 টাকা। বন্ধুরা একটা বাড়ি তৈরি করতে বিভিন্ন রকম খরচ আছে, তো পুরো বাড়িটা যদি আমরা হিসাব করি খরচ আসবে আমাদের 12,93,354 টাকা। তা আমি আশা করি আপনারা এই টাকার ভিতরে এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন। যদি কাঠের দরজা দেন, সাইকেল আছে জানলা দেন, তাহলে আপনার প্রায় আরও 1,50,000 থেকে 2,00,000 টাকা বেশি লাগবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। আজকে এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।